কেভেন্টার্স থেকে বেরিয়ে আমরা এলাম দার্জিলিং ভ্যালি। কেভেন্টার্সের এপিসোডটা যদি আপনারা দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আগে সেটা দেখে নেবেন। দার্জিলিংয়ের সেকেন্ড ডেট আমাদের স্টার্ট হয়েছিল এই বৃষ্টি দিয়েই, তো বৃষ্টি সারাদিনই সেদিন আমাদের সঙ্গে ছিল। বৃষ্টি ভেজা ম্যালের সৌন্দর্য উপভোগ করতে করতে ছাতা নিয়ে আমরা চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। দার্জিলিং ম্যালের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে কিছুটা দূর যাওয়ার পরই আপনারা দেখতে পাবেন মহাকাল মন্দির। ওই যে দেখুন সামনে লেখা আছে মহাকাল মার্কেট, আগে মহাকাল মার্কেটটা এখানেই ছিল। এবার এই সিঁড়িটা দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। দার্জিলিংয়ের এই জায়গাটিকে বলা হয় অবজারভেটরি হিল। এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে বেশ কিছুটা চড়াই রাস্তা পেরিয়ে আপনাদের পৌঁছতে হবে মহাকাল মন্দির। মহাকাল মন্দির কিন্তু শুধুমাত্র পায়ে হেঁটেই যাওয়া যায়, কোনো গাড়ি এই পাহাড়ের ওপরে যায় না। তো এই চড়াই রাস্তা পেরোতে পেরোতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম মহাকাল মন্দির। তো যদি আপনাদের কারোর পায়ে অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই রাস্তাটা অ্যাভয়েড করবেন, কারণ রাস্তাটা বেশ খানিকটা চড়াই। এই রাস্তা দিয়ে প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দির। এই যে দেখুন এটি মহাকাল মন্দির। তো এখানে আপনাদের জুতো এবং অন্যান্য সামগ্রীগুলো জমা রাখতে হবে। যেহেতু বৃষ্টি পড়ছিল তো আমরা ছাতা নিয়ে এসেছিলাম, ছাতা কিন্তু মন্দিরের মধ্যে অ্যালাউ ছিল, তো শুধুমাত্র জুতোটা এখানে রেখে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দেব। দেখুন এই রাস্তাটা দিয়ে আপনাদের মন্দিরের কাছে পৌঁছতে হবে। রাস্তাটি দিয়ে সোজা উঠে প্রথম যে মন্দিরটা আপনাদের চোখে পড়বে সেটি হলো হনুমানজির মন্দির। তো আমরা সবার প্রথমে সেই মন্দিরটাতেই গেলাম। সেখানে অনেকেই পুজো দিচ্ছিলেন। এই মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা গেলাম পরের মন্দিরে, অর্থাৎ মা পার্বতীর মন্দিরে। চারিদিকে তখন অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। এই যে ভাই দার্জিলিং ইন মনসুন। হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে গড়ে ওঠা জায়গাটি আপনাকে এক সুন্দর অনুভূতি অবশ্যই দেবে। শিব ঠাকুরের মন্দির ছাড়াও এখানে আরো অনেক ছোট ছোট মন্দির রয়েছে। তার মধ্যে হল উল্লেখযোগ্য হল দেবী দুর্গার মন্দির, দেবী কালীর মন্দির, গণেশ, কৃষ্ণ এবং হনুমানজির মন্দির। এছাড়াও আরও অনেক ছোট ছোট মন্দির এখানে রয়েছে। আপনারা দার্জিলিং আসলে একবার এই জায়গাটিতে অবশ্যই আসবেন। সমস্ত মন্দিরগুলো দেখে আমরা এবার মূল মন্দিরের দিকে রওনা দিলাম। মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনেই একটা সাদা ষাঁড় রয়েছে। এই ষাঁড় হলো শিবের বাহন, অর্থাৎ নন্দী। এত বৃষ্টির মাঝেও ভক্তের সমাগম কিন্তু মন্দিরে কম হয়নি। দেখুন হিন্দু বৌদ্ধ সকল ধর্মাবলম্বী মানুষেরা এখানে এসে খুব নিষ্ঠা সহকারে পুজো করছিল। তো আমরাও ধীরে ধীরে মূল মন্দিরে প্রবেশ করলাম। মূল মন্দিরের ভেতরে তখন পুজো চলছিল। মূল মন্দিরের এই যে পিছনের দিকের অংশটিতে আপনারা প্রদীপ সংগ্রহ করতে পারেন। প্রদীপ, ধূপ, সমস্ত পূজার সামগ্রী এখানে কিনতে পাওয়া যাচ্ছিল। আমরা যেহেতু পুজো দেব না, আমরা শুধু দর্শনের জন্যই গিয়েছিলাম, তো আমরা দর্শন করে চলে আসব। এই দেখুন এটি হলো মূল মন্দির।
মূল মন্দিরের মধ্যে অনেক দেব দেবতার সাথে মহাকাল অর্থাৎ শিব বিরাজমান। যেহেতু তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর মন্দিরের ভেতরে অনেকেই পুজো দিচ্ছিলেন, তো মন্দিরের ভেতরটা ভালো করে ভিডিও করা হয়নি। এবার আমরা মহাকাল অর্থাৎ শিব ঠাকুরের গুহার দিকে যাব। যেখানে আমরা জুতো রেখেছিলাম ওখান থেকেই নিচে কিছুটা নেমে গেলে পৌঁছে যাবেন মহাকাল গুহা। এখানেও শিব এবং পার্বতী বিরাজমান, তো এই জায়গাটিও আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। ব্যাস দর্শন হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, যাতে আমরা ভিডিও দিলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। পরের পার্টে আপনাদের দেখাবো আমরা সেদিন লাঞ্চ কোথায় করেছিলাম আর কী কী লাঞ্চ করেছিলাম। ভিডিওগুলো বিভিন্ন পার্টে পার্টে রিলিজ করছি, তার কারণ একসাথে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।